বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা করব জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসা। জীবিকা অর্জনের উপায় হিসাবে মানুষ কেন ব্যবসাকে কেরিয়ার হিসাবে বা পেশাবৃত্তির হিসাবে নেবে সেই সম্পর্কে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। বর্তমান বিশ্বে ব্যবসার গুরুত্ব এত বেশি তা এক কথায় বলে শেষ করা যাবে না। এটার গুরুত্ব এত বেশি যে বাড়িয়ে বলারও অপেক্ষা রাখে না। ব্যবসা অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে গণ্য করা হলেও এর মাধ্যমে দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কিছুই বিশেষভাবে প্রভাবিত হয়। এর মাধ্যমে শুধুমাত্র ক্রেতা ভোক্তারাই উপকৃত হয় তা কিন্তু নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রতিটি মানুষই উপকৃত হয়ে থাকে। ইংরেজি কেয়ারার শব্দের অর্থ হল জীবিকা অর্জন, জীবিকা অর্জনের উপায় অথবা জীবনে অগ্রগতি লাভের জন্য বেছে নেওয়া পেশা বা বৃত্তি। কোনো কাজকে কোনো ব্যক্তি যখন তার জীবনের কেরিয়ার হিসেবে গ্রহণ করে তখন ওই কাজকে সে মনে প্রাণে গ্রহণ করে। সেক্ষেত্রে সে দক্ষতা ও যোগ্যতা অর্জনের চেষ্টা চালায় যাতে তার আয় ও মর্যাদা বৃদ্ধি পায়। প্রাচীনকাল থেকেই ব্যবসা জীবিকা অর্জন ও অগ্রগতি লাভের উপায় হিসাবে সকল সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যবসাকে কেরিয়ার হিসাবে গ্রহণের পিছনে যে সমস্ত কারণ উল্লেখযোগ্য তা আলোচনা করা হবে এখনই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে বিভিন্নভাবে তোমাদেরকে দেখানো হবে কেন মানুষ জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসাকে পেশা বা বৃত্তি হিসাবে গ্রহণ করবে। প্রথমেই আমরা দেখাচ্ছি যে সেবা প্রদান। কোনো ব্যক্তি যদি সেবামূলক মনোভাব থাকে তাহলে সে প্রথমেই ব্যবসাকে বেছে নেবে। ব্যবসার মাধ্যমেই কেবল জনসাধারণকে সেবা দেওয়া সম্ভব। যদি সে ডাক্তারি পেশা হিসাবে গ্রহণ করে তাহলে জনসাধারণকে সেবা দেওয়া সম্ভব, ওকালতি করেও জনসাধারণকে সেবা দেওয়া সম্ভব, ইঞ্জিনিয়ারিং হিসাবেও সেবা দেওয়া সম্ভব, পণ্য সরবরাহকারী হয়েও ক্রেতা বা ভোক্তা বা দেশের মানুষকে বিদেশের মানুষকেও সেবা দেওয়া সম্ভব। তারপর রয়েছে সহজ গঠন। অনেক সময় দেখা যায় অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে তার পছন্দ মতো চাকরি পাচ্ছে না বা করতে চাচ্ছে না। সেক্ষেত্রে সে ইচ্ছা করলেই অল্প পুঁজি নিয়ে যে কোনো পেশায় বা যে কোনো ব্যবসায় বিনিয়োগ করে সে ব্যবসা শুরু করতে পারে। তার ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতা এখানে ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতা এখানে সন্নিবেশন করে সে তার স্বীকৃতি লাভ করতে পারে, সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, নিজের যোগ্যতাটাকে যাচাইও করতে পারে। এজন্য কোনো ব্যক্তি দেখা গেছে যে অল্প পুঁজি নিয়েই খুব সহজেই একটি ব্যবসা গঠন করতে পারে, পরিচালনা করতে পারে এবং সে নিয়ন্ত্রণও করতে পারে। তারপর রয়েছে উন্নতি লাভের উপায়। কোনো ব্যক্তি চাকরি করে নির্দিষ্ট আয় দিয়ে তার ব্যক্তিগত অথবা পারিবারিক উন্নতি লাভ করা সম্ভব নয়। যদি সে উন্নতি লাভ করতে চায় তখন সে ব্যবসাকে পেশা বা কেরিয়ার হিসেবে গ্রহণ করে, নিজে বিনিয়োগ করবে এবং সে তার ব্যক্তিগত দক্ষতা এবং যোগ্যতার সন্নিবেশ ঘটিয়ে উত্তরোত্তর চেষ্টা করে থাকে। এতে করে দেখা গেছে যে জীবনে সে খুব সহজেই প্রতিষ্ঠিত হতে পারে এবং প্রচুর ইনকাম করতে পারে
যেখানে সে তার নিজে প্রতিষ্ঠিত হতে পারে এবং আত্মমর্যাদা বৃদ্ধি করতে পারে। তারপর রয়েছে জীবিকা অর্জনের উপায়। কোনো ব্যক্তি যদি জীবিকা অর্জনের উপায় হিসাবে জীবিকা অর্জনের উপায় হিসাবে ব্যবসাকে গ্রহণ করে, তাহলে দেখা গেছে যে ব্যবসা উন্নতি লাভ করা সম্ভব। এবং ব্যবসা করতে গিয়ে সে যদি তার বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে, ব্যবসাকে তার মেধাশক্তি কাজে লাগিয়ে দেশ এবং জনগণের উন্নতি সাধন করতে পারে। তারপর রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থান, এখানে ব্যবসা শুধুমাত্র তার ব্যক্তি জীবনকেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, তার পরিবারের এবং দেশের হাজারো জনগণের কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। অন্যের অধীনে কাজ করে বা অন্যের অধীনে চাকরি না করে ব্যবসাকে পেশা হিসাবে গ্রহণ করে হাজারো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করলে সেখানে সফলতা লাভ করা যায় এবং সেখানে সাফল্য অর্জন করা যায়। তারপর রয়েছে স্বাধীন বৃত্তি। যারা স্বাধীনতা প্রিয় তারা কখনই অন্যের হুকুম মানতে চায় না, সেক্ষেত্রে ব্যবসাকেই উত্তম বলে মনে হয়। এক্ষেত্রে সে খুব সহজেই যে কোনো পরিমাণ পুঁজি নিয়ে ব্যবসা করতে পারে। হঠাৎ করে যদি কোনো ব্যক্তি চায় যে আমি একটি পেশা গ্রহণ করব, সে ইচ্ছা করলেই তখন চাকরি পায় না বা চাকরি পাওয়া যায় না। সেক্ষেত্রে সে সামান্য পুঁজি নিয়েই স্বাধীনভাবে সে ব্যবসা পরিচালনা করতে পারে। সে অন্যের হুকুম মানতে চায় না বা দেখা গেছে যে নিজের অধিক স্বাধীনতা প্রিয় ব্যক্তিরা সবসময় ব্যবসাকে গ্রহণ করে থাকে, ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে থাকে ব্যবসাকেই। তারপর রয়েছে ভবিষ্যতের উপায়। একজন চাকরিজীবী ব্যক্তি চাকরি শেষ করে সে পেনশন, গ্র্যাচুইটি, আর্থিক অনন্য সুযোগ সুবিধা ভোগ করে থাকে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সে তার শেষ জীবনে কেবলমাত্র ব্যবসাকে দেখাশোনা করেই একটি সুন্দর জীবন পেতে পারে। তারপর দেখা গেছে তার সন্তানাদি বা তার বংশধর সেই ব্যবসাতে অধিষ্ঠিত করে তাদের দেখাশোনা করেও একটা সুন্দর জীবন কাটাতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে বড় বড় কোম্পানির শেয়ার থেকে লভ্যাংশ পেয়েও তার বংশধরদের জীবনের নিশ্চয়তা পেয়ে থাকে। তারপর রয়েছে সামাজিক কল্যাণ। একজন ব্যক্তি যদি চাকরিজীবী হয় কখনোই সে সামাজিক কল্যাণ সাধনের কথা চিন্তা করলেও সামাজিক কল্যাণে সে ভূমিকা রাখতে পারে না। আর সে যদি একজন বড় ব্যবসায়ী হয়, দেশের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে এবং সে নিজের মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে যারা এখানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে তাদেরও মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, সরকারের রাজস্ব বৃদ্ধিতেও সহায়তা করছে, এরপর দেখা গেছে যে একজন ব্যবসায়ী সামাজিকভাবে দেখা যায় নানান রকমের ভূমিকা রাখে, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের বিশেষ ভূমিকা রাখে, এলাকার যুবক যুবতীদের বিশেষ ভূমিকা রাখে, এলাকায় দেখা যায় যে এলাকার উন্নতির জন্য বা তার সমাজের উন্নতির জন্য বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করতে পারে। তারপর দেখা গেছে যে যেখানে মানে রাস্তাঘাটের সংস্কার নাই, সে অধিক ধনী হওয়ার কারণে সে সমস্ত এলাকায় রাস্তাঘাটের সংস্কার করতে পারে।
তো প্রিয় শিক্ষার্থীরা, বিভিন্ন কারণে আমরা ব্যবসাকে পেশা বা ক্যারিয়ার হিসেবে গ্রহণ করতে পারি। এই সমস্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে ব্যবসা কেবলমাত্র ব্যক্তি জীবনকেই উন্নতি সাধন করে না, দেশের তথা পরিবারের উন্নয়ন সাধন করে থাকে। কোনো ব্যক্তি যদি ব্যবসাকে পেশা বা ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে, তাহলে সে তার ব্যক্তিগত জীবনে তার সর্বোচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে এবং তার বংশধরদের একটা আর্থিক নিশ্চয়তা প্রদান করতে পারে। যেমন উদাহরণ রয়েছে যে বাংলাদেশে স্যামসাং এইচ স্কোয়ার কোম্পানির মালিক, এভাবে অনেকেই ইস্টার্ন হাউজিংয়ের মালিক জহিরুল ইসলাম, ওনারা প্রত্যেকেই ব্যবসা পেশা বা ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন এবং নিজের তথা পারিবারিক আর্থিক নিশ্চয়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করেছেন।